কৃষি সংবাদ টিভি সম্ভাবনার কথা বলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সংবাদ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মাছের বিস্কুট ও চানাচুর তৈরি করলেন শেকৃবির গবেষক। সকল পুষ্টিগুণ ঠিক রেখে পাঙ্গাস ও সিলভার কার্প মাছ দিয়ে বিস্কুট ও চানাচুর তৈরি করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের প্রভাষক মোহাম্মদ মাসুদ রানা ও তার গবেষক দল, যা দেশে প্রথম। প্রাণীজ আমিষ সমৃদ্ধ এই পণ্যগুলো ছোট ছেলে মেয়েদের পুষ্টি চাহিদা পূরণ এবং গর্ভবতী নারীদের পুষ্টির সংকুলনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান গবেষক দলের প্রধান মাসুদ রানা, যা একই সঙ্গে মানুষের দেহের প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান, ভিটামিন ও মিনারেল সরবরাহ করবে। আর এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর কামালউদ্দিন আহমেদ অভিনন্দন জানিয়েছেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, একুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডক্টর কাজী আহসান হাবিব বলেন, বর্তমানে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। প্রতি বছর লক্ষ্যমাত্রা হতে অতিরিক্ত মাছ উৎপাদিত হচ্ছে। অন্যদিকে পাঙ্গাস ও সিলভার কার্প মাছ দুটির উৎপাদনের হার বেশি, কিন্তু ভোক্তাদের চাহিদা ও বাজার দর দিন দিন কমতে থাকায় চাষিরা পাঙ্গাস ও সিলভার কার্প মাছ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মাসুদের এই আবিষ্কারের ফলে চাষিরা আবারও এ মাছ চাষে আগ্রহী হবে, যা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে। উৎপাদিত পণ্য রপ্তানি করেও প্রচুর অর্থ আয় করা সম্ভব হবে। তাছাড়া প্রাণীজ আমিষের ঘাটতি পূরণে এ আবিষ্কার আগামী দিনের পাঙ্গাস ও সিলভার কার্প মাছ উৎপাদন ব্যবস্থায় সফলতা বয়ে আনবে। মাসুদ রানা বলেন, বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, একুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের আর্থিক সহায়তায় কয়েক মাস ধরে গবেষণা করছি। এ গবেষণার হাত ধরেই বাংলাদেশে প্রথম পাঙ্গাস ও সিলভার কার্প মাছের সব পুষ্টিগুণ ঠিক রেখে কম মূল্যের মাছগুলোকে প্রক্রিয়াজাত করে সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ বিস্কুট ও চানাচুর তৈরি করেছি। পাঙ্গাস মাছের বিস্কুট এবং চানাচুরে এর নাম রাখা হয়েছে সাউ ফিশ বিস্কুট 1 এবং সাউ ফিশ চানাচুর 1। সিলভার কার্প মাছের বিস্কুট এবং চানাচুরের নাম রাখা হয়েছে সাউ ফিশ বিস্কুট 2 এবং সাউ ফিশ চানাচুর 2। উদ্ভাবিত খাদ্য দুটি মোরকজাত পণ্য হিসাবে বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব, ফলে চাষি পর্যায়ে পাঙ্গাস ও সিলভার কার্প মাছ উৎপাদনে আগ্রহ বাড়বে। গবেষণায় দেখা গেছে মাছের বিস্কুট ও চানাচুরে 45% আমিষ, 25% চর্বি, 23% শর্করা ও 12% মিনারেল এবং 11% ফাইবার বিদ্যমান। খুব দ্রুতই পাঙ্গাস এবং সিলভার কার্প মাছের পণ্য দুটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধান গবেষক মোহাম্মদ মাসুদ রানা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিয়মিত কৃষি সংবাদ আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন।